আমি তো ডাকতেছি বাবা। এই যে আপা, এই যে আপা, আপনি আমার কথা শুনুন। কি হয়েছে আপনার? কোনো জবাব নাই, কোনো কিছু নাই। মনে করেন যে আমি ঠ্যাং ধরে লাগতেছি, আমি চুল ধরে লাগতেছি, আমি মনে করেন যে চটকে দিছি, কিন্তু কোনো খবর নাই। হঠাৎ করে একটা পর আমার মনে হইল উনি বোধহয় আর দুনিয়া নাই। মেয়েটা কি তাহলে সত্যি মরে গেছে? কেন, উনি কি সত্যি সত্যি জিন্দা আছে নাকি? আপনার কি আমি আপনার সঙ্গে নমস্কার করতেছি নাকি? কোন কালের ব্যান ছিলেন আপনি আমার? মানে এটা একটা সত্যি লাশ? এটা একটা সত্যি লাশই তো, কি কি মিথ্যা লাশটা কি এরকম করে? কি আমার কিন্তু আল্লাহ দিবনে ভালো লাগে না জানেন। এই যে কি এই মেয়েটা এখনো মরে পড়ে আছে। আল্লাহ, কেউ কি নেই? কেউ কি আছে আশেপাশে? আল্লাহ, আমার তো ঠিক থাকো। হ্যাঁ, কেউ আছে, কেউ কি আছে? একটা লাশের সাথে আমি কেউ নেই। একটা না না না, তোমার পেন দেওয়া চলবে না। চোখকে পানি দাও, চোখকে পানি দাও, পারমিতা চোখকে পানি দাও। এবার চোখ, এবার চোখ, বাথরুম যাও। পুলিশকে খবর দেওয়া হয়েছে, এক্ষুনি চলে আসবে। আসুক, কিন্তু আসামি না ধরে আপনারা সবাই কেন এখানে দাঁড়িয়ে আছেন? আসামি কে এটা জানবো কিভাবে? কি বোকার মতো প্রশ্ন! যার ঘরে লাশ আছে প্রাইমারি ভাবে তো সেই আসামি। এই যে ভুয়া পুলিশ, শুনুন, আপনার এসব আন্দাজের উপর ঢিল ছড়া এখানে চলবে না। এটা বিদেশ, এখানে এসব চলে না।